আপনার সাথে অনেক কাজ করেছি, অনেক স্বনামধন্য, অনেক আপনারা সকলেই চেনেন, তার পরিচয় নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই করবেন। সালমান ভাই এমন একজন শিল্পী, এমন একজন আর্টিস্ট, এমন বিখ্যাত একজন মানুষ, আরেকটা সালমান শাহ সত্যি এখনো জন্মায়। এফডিসিতে হাজারো মানুষের ক্রাশ, প্রয়াত নায়ক সালমান শাহর বৃষ্টি রে বৃষ্টি গানটির যেখানে শুটিং হয়েছিল, ঠিক সেই জায়গাটি প্রিয়তমার লেটেস্ট সং কুরবানি কুরবানির জন্য বাছাই করে নিলেন সুপারস্টার শাকিব খান। সালমান শাহ স্মরণে মনির গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা আর শান্তি কামনা করেছেন সুপারস্টার শাকিব খান। আমরা সবাই সালমান ভাইকে ভালোবাসি, আমরা সবাই সালমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সেই জায়গাটি যেখানে সালমান শাহ এবং শাবনুর বৃষ্টি রে বৃষ্টি গানটির শুটিং করেছিলেন, ঠিক সেই জায়গায় শাকিব খান এবং ইন্ডিয়ান নায়িকা ইদিকা পল আছেন। ইদিকা পলও একটা ট্যালেন্ট নায়িকা, তিনি বোঝেন জনপ্রিয়তাটা কি, শাকিব খানের জনপ্রিয়তাটা কোথায় গিয়ে পৌঁছেছে, যেন আকাশ ছোঁয়া। নায়িকা ইদিকা পল শাকিবের ভক্তদের সাথে তাল মিলিয়ে সেলফি তোলেন, শাকিব ভক্তদের মাঝে শাকিবের প্রিয়তমা হয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেন। এটি হচ্ছে সমুদ্রের স্রোতের মতো, যেন রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া, সবার ভাগ্যে এমন নাও হতে পারে। ইদিকা পল একদম জিরো থেকে সুপারস্টার হতে চলেছেন শুধুমাত্র শাকিবের বরাতে। শাকিব বসের কুরবানি কুরবানি গানটি আজ 23 তারিখে রিলিজ হবে, আসতেছি কুরবানি কুরবানি গান নিয়ে, সেই গানের অপেক্ষায়, সেই গানের জন্য মিডিয়ায় চোখ রাখি। সো এ প্রত্যাশায় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।